সামসি কলেজের আজকে কি করে ফর্ম ফিল আপ করবে এক্সামিশনের জন্য তা বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করব। ইতিমধ্যে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। ওকে, তো এই ভিডিওতে আমি রয়েছি আব্দুস সালাম, আজকে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ এভরিবডি, হোপ এভরিবডি ইজ প্রিটি ওয়েল, জাস্ট আই এম প্রিটি ওয়েল। তো বন্ধুরা, এলাঙ্গি টিভি চ্যানেলে তোমাদেরকে স্বাগত, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিওটি ক্লিক করবার জন্য, দেখবার জন্য। তো আজকে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সামসি কলেজের আজকে কি করে ফর্ম ফিল আপ করবে এক্সামিশনের জন্য তা বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করব। ইতিমধ্যে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। ওকে, তো এই ভিডিওতে আমি রয়েছি আব্দুস সালাম, আজকে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ মোবাইল থেকে তোমার ফিস পেমেন্ট করতে পারবে। ওকে, তো চলো স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবে, ঠিক আছে। আসার পরে এখানে সার্চ করবে সামসি কলেজ। ওকে, তো এরপরে দেখতে পাচ্ছি প্রথম অপশানটি সামসি কলেজ, জাস্ট এখানে ক্লিক করবে। করার সাথে সাথে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে, ঠিক আছে, একটু ডান সাইডে চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছি এখানে এই অপশানটি সেমিস্টার স্টুডেন্ট লগ ইন, জাস্ট এখানে ক্লিক করবে, ঠিক আছে। করার সাথে সাথে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট ইউজার আইডি পুট করতে বলছে, জাস্ট আমি পুট করে দিচ্ছি। তো বন্ধুরা, স্টুডেন্ট আইডি পুট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ডটা ডে মান্থ ইয়ার ফরম্যাটে পুট করে দেবে, ঠিক আছে। পুট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা লগ ইন অপশানটা, ঠিক আছে, জুম করে দেখানোর চেষ্টা করছি, লগ ইনে ক্লিক করবে এখানে। তো করার সাথে সাথে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সব নিচে চলে আসবে, ডাউনে চলে আসবে, ঠিক আছে। আসার পর এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট আইডি, নেম, স্ট্রিম, কোর্স, সমস্ত কিছু দেখতে পাবে এখানে। অ্যামাউন্ট কত টাকা দেখতে পাচ্ছ এখানে কাটাতে হবে তোমাকে 1050 টাকা জেনারেলদের জন্য, ঠিক আছে। এখানে সেমিস্টার এখানে দেখতে পাচ্ছ কোন সেমিস্টার ধরে রয়েছে, ফোর্থ সেমিস্টার। ওকে, ফিস টাইপ ফর্ম ফিল আপ। এরপর দেখতে পাচ্ছ এখানে মেক পেমেন্ট, নীল অক্ষরে লেখা রয়েছে মেক পেমেন্ট, জাস্ট এখানে ক্লিক করবে। করার সাথে সাথে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সাবমিট অপশানটা, তোমাকে পেমেন্ট করতে গেলে জাস্ট এই সাবমিটে ক্লিক করতে হবে। ওকে, এখানে প্রসেসিং স্টার্ট হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে তোমাদেরকে। তো বন্ধুরা, সরাসরি তোমাদেরকে এই পেজে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা পুট করে দেবে, ঠিক আছে, তা পুট করে দিচ্ছি আমি। করে দেওয়ার পর এখানে ইমেল আইডিটা পুট করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা, ইমেল আইডি পুট করে দেওয়ার পর এখানে তুমি কোন মোডে টাকাটা পেমেন্ট করতে চাইছো, ঠিক আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, পে ইউজিং ইউপিআই আইডি। তো বন্ধুরা, সবচাইতে ডেবিট কার্ডের মাধ্যমে দিলে প্রসেসিং ফিটা কম নেবে, ঠিক আছে, জিএসটিটা কম কাটবে। তো আমি ডেবিট কার্ডের সাহায্য দিতে চাইছি, দিচ্ছি। ওকে, ডেবিট কার্ড সিলেক্ট করার সাথে সাথে তোমাকে এখানে কার্ড নাম্বার পুট করতে বলছে, ঠিক আছে, তো আমি পুট করে দিচ্ছি। তো পুট করে দেওয়ার পর কার্ড নাম্বার এখানে দেখতে পাচ্ছ, এখানে কার্ডের এক্সপায়ারি ডেট, মান্থ এবং ইয়ারটা সিলেক্ট করতে বলছে, ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি 8/25। ওকে, এরপরে বন্ধুরা এখানে সিভিভি পিন চাইছে, তো এখানে সিভিভি পিনটা পুট করে দেবে, ঠিক আছে। তো কার্ডের উল্টো সাইডে সাদা অক্ষরে লেখা থাকছে সিভিভি পিনটা, 3 অঙ্কের জাস্ট, ঠিক আছে, আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিভিভি পিন পুট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নেম অন কার্ড, কার্ড হোল্ডারের নেমটা এখানে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে স্ক্রল করবে একটু, দেখতে পাচ্ছ এখানে পে নাও অপশানটি, ওকে, জাস্ট এখানে ক্লিক করবে। তো বন্ধুরা, এখানে পে নাও ক্লিক করবে, ঠিক আছে। করার সাথে সাথে তোমাদের সামনে একটু ওয়েট করতে হবে জাস্ট। তো বন্ধুরা, এখানে ওটিপি চাইছে, জাস্ট ওটিপি এখনও আসেনি আমার মোবাইলে। তো বন্ধুরা, অলরেডি ওটিপি চলে এসেছে, এখানে ওটিপিটা তুমি তোমার পুট করে দেবে। ওকে, পুট করে দেওয়ার পর এখানে মেক পেমেন্ট অপশনে দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবে। ওকে, করার সাথে সাথে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, এরপরে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে, ঠিক আছে। তো এই ধরনের পেজ যদি ওপেন হয় তাহলে ঘাবড়াবার কিছু নেই, ঠিক আছে।
এখানে দেখতে পাচ্ছ গো ব্যাক, জাস্ট এই অপশনটিতে কোনো মতেই ক্লিক করবে না, ঠিক আছে? সেন্ড এনিওয়ে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, তাহলে তুমি স্লিপটা ডাউনলোড করতে পারবে। ওকে, তো বন্ধুরা স্লিপটা অলরেডি আমার ডাউনলোড হয়ে গিয়েছে, চলে এসেছে এক কথায়। তো তোমাদের সামনে এই ধরনের একটি এরপরে পেজ ওপেন হবে। এরপর দেখতে পাচ্ছ এখানে পিডিএফ অপশানটা, জাস্ট পিডিএফে ক্লিক করবে। ওকে, এখানে ক্লিক করবে, করার সাথে সাথে এখানে ইনভয়েস রিসিপ এখানে ক্লিক করবে। করার সাথে সাথে তুমি তোমার নামটা এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? আমি ইয়েস করে দিলাম, করে তারপর এখানে সেভ করলে পিডিএফটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা অলরেডি আমার ফিস পেমেন্ট হয়ে গিয়েছে, অলরেডি একটা স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে এবং পরবর্তী আরেকটি স্টেপ রয়েছে, ঠিক আছে? আবারও ক্রোম ব্রাউজারে সার্চ বক্সে চলে আসবে, আসার পর এখানে সার্চ করবে ইউজিবি এক্সাম। ওকে, তো বন্ধুরা এখানে ইউজিবি এক্সাম লিখে সার্চ করবে, ঠিক আছে? করার সাথে সাথে একটু ওয়েট করতে হবে। তো তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, জাস্ট এখানে ক্লিক করবে, ঠিক আছে? করার সাথে সাথে এই ধরনের একটি পেজ ওপেন হবে, জাস্ট জুম করে দেখানোর চেষ্টা করছি। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সিবিসিএস, জাস্ট এখানে ক্লিক করবে। করার সাথে সাথে এখানে সেমিস্টার তোমাদেরকে চুজ করতে হবে, ঠিক আছে? 1, 2, 3, 4, তো যেটা সেমিস্টার রয়েছে তুমি সে সেমিস্টারটা ক্লিক করবে। এবং দেখতে পাচ্ছ এখানে এখানে অল্প একটু জায়গা দেখতে পাচ্ছ, এবং এখানে এটা 5th এবং 6th। ওকে, তো 5th এবং 6th সেমিস্টার যদি হয়ে থাকে তাহলে এই অল্প এই জায়গাটা একটু ক্লিক করলে সেটা ধরে নেবে, ঠিক আছে? তো আমি 4th সেমিস্টার জাস্ট এখানে ক্লিক করছি। করার সাথে সাথে এখানে ক্যান্ডিডেটে ক্লিক করবে। ওকে, ক্যান্ডিডেটে ক্লিক করবে, করার পর দেখতে পাচ্ছ এখানে ফর্ম সাবমিশন, জাস্ট এখানে ক্লিক করবে। এখান থেকে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা পরবর্তী সময় ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো ফর্ম সাবমিশনে ক্লিক করবে, করার সাথে সাথে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে তোমাদের সামনে? তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার তোমাদেরকে পুট করতে বলছে, আমার কপি করা রয়েছে, পেস্ট করে দিচ্ছি। ওকে, এরপর এখানে বলছে ফার্স্ট 3 ক্যারেক্টার অফ ক্যান্ডিডেট নেম, এই ঘরটার মধ্যে ফার্স্ট 3 ক্যারেক্টার নেম পুট করতে বলছে, ঠিক আছে? তো আমি ABD আব্দুল সালাম, ওকে, তো ABD করে দিলাম। করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবে, ঠিক আছে? করে দেওয়ার পর এখানে আবারও কন্টিনিউ ক্লিক করবে, দেখতে পাচ্ছি এখানে সেমিস্টার ধরে নিয়েছে বন্ধুরা, কন্টিনিউ ক্লিক করবে। তো করার সাথে সাথে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। ওকে, এগুলো তোমাদেরকে কিচ্ছুই করতে হবে না, একবার নিচে চলে আসবে, এগুলো যা রয়েছে সেম থেকে যাবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? এরপরে নিচে এসে দেখতে পাচ্ছ এখানে সাবমিট অপশানটা, জাস্ট এই সাবমিটে ক্লিক করবে, এরপর এখানে ওকে করে দেবে। ওকে, ওকে ক্লিক করবে। তো বন্ধুরা অলরেডি ফর্মটা আমার সাবমিট হয়ে যাচ্ছে, অলরেডি এনরোলমেন্ট কমপ্লিটেড হয়ে গেছে, ক্যান্ডিডেট এনরোলমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এটাকে ক্লোজ করে দেবে। ওকে, তো বন্ধুরা এটা আমার অলরেডি সাবমিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আবারও স্ক্রল করে নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছ এখানে প্রিন্ট অপশানটা দেখতে পাচ্ছ, এখানে প্রিন্টে ক্লিক করবে। ওকে, প্রিন্টে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে, এটা অলরেডি আমার ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এবার চলে আসবে ফাইল ম্যানেজারে, ঠিক আছে? আসার পর এখানে ডকুমেন্টসে চলে আসবে, আসার পর দেখতে পাচ্ছ এখানে যে ডকুমেন্টসটি আমি ই করলাম, এনরোলমেন্ট করলাম এটা একটা, এবং কলেজের সাইড থেকে যে ফর্মটা মানে ফিসটা যে পেমেন্ট করলাম সে স্লিপটা হচ্ছে এটা। ওকে, তো বন্ধুরা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা ফুল প্রসেস দেখার পরেও যদি ফিস পেমেন্ট করতে না পারো তাহলে আমাকে কমেন্ট করতে পারো, এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে কিংবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, আমার কাছ থেকে ফর্মটা ফিল আপ করে নিতে পারো, দ্যাটস নো প্রবলেম। তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দ্বারা তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটিকে 1 করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ।